আমারে আমারে ক্ষমা করে দেন আমারে ক্ষমা করে দেন শব্দ আমার কি হচ্ছে এটা কি এখানে কি হচ্ছে সেটা তো আমিও বুঝতে পারছি না এই বাড়ির নিজস্ব কিছু সংস্কার আছে কিছু প্রথা রয়েছে সেগুলো ভেঙে ফেলার অধিকার কারুরই নেই আমি এই বাড়ি ঝিচাকরদের মানুষ কেন করি আর পাঁচটা জমিদার বাড়ির মতো তাদের ওপর অত্যাচার বা তাদের অসম্মান অপমান কিছু করা হয় না আর তারই সুযোগ নিচ্ছে এই সরলা ওকে যত ভালোবাসি ও ততই মাথায় উঠে যায় কি করেছে কি ও আমাকে অপমান করেছে কি বলছোটা কি হ্যাঁ এই বাড়ির ঠাকুর ঘরে পুজো আরতি ইত্যাদি করার অধিকার আপনার পর আর কারো যদি থেকে থাকে সেটা শুধুমাত্র আমার সরলা সব জেনে শুনেও নতুন বউকে ঠাকুর ঘরে ঢুকিয়ে আরতি করাচ্ছিল আমার কাছে অনুমতি নেবার প্রয়োজন পর্যন্ত বোধ করল না মাতামশাই আমি কিছু করিনি বিশ্বাস করেন চুপ কর তুই তুই ছাড়া এই কাজ আর কে করবে নতুন বউ এই বাড়িতে পা দেয়া ইস্তক কোনো না কোনো ভাবে আমাকে হেয় করে চলেছে আর তাকে সমানে ইন্ধন জোগাচ্ছে এই সরলা কি রে এবার চুপ করে আছিস কেন বল তোদের কর্তা মশাইকে কর্তা মশাই বৌমাকে ঠাকুর ঘরে যাওয়ার অধিকার সরলা দেবে কেন আমিও তো সেটাই বলতে চাইছি শোনো এটা আমার জমিদারি এই বাড়িটা আমার জমিদারেরই একটা অংশ এই বাড়িতে কাকে কি অধিকার দেয়া হবে না হবে সেটা আমি ঠিক করব বৌমাকে ঠাকুর ঘরে ঢোকার অধিকার দিয়েছি আমি না আপনি পারেন না নিবারণ তুই চুপ কর না আমি চুপ করবো না এটা তোমার অধিকারের প্রশ্ন এতদিন ধরে এ বাড়িতে ঠাকুরের নিত্য সেবা আমার মা করে এসছে আর আমার মায়ের অনুমতি ছাড়া সেই অধিকার আপনি অন্য কাউকে দেন কি তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো নাকি তেমন ভাবলে তাই বিচারক যদি ভুল হয় তাহলে বিচার ব্যবস্থা নিয়ে কৈফিয়ত চাইতে হবে বই কি চুপ নিজের মায়ের অধিকারের কথা চিন্তা না করে নিজের অধিকারের সীমারেখার মধ্যে থাকার চেষ্টা করো নিজের বিচারপথের সীমারেখা ভুলে যেও না নিবারণ ভুলে যেও না আমি তোমার জন্মদাতা বাবা যে সন্তান নিজের বাবার বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলে সে আসলে কুলাঙ্গ স্বয়ং সিদ্ধা সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8টায়